কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন দপ্তর কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আগস্ট মাসের মধ্যে তার সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে। কংগ্রেসের দাবি, অন্যায়ভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে এ ধরনের নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। দেশের মূল সমস্যা মোকাবেলা না করে কেন্দ্র কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং কংগ্রেসের নেতা নেত্রীদের হ্যারাসমেন্ট করছে। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। অন্যদিকে চীনেরা ভারতীয় সৈনিকদের হত্যা করেছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর যা করণীয় সেটা না করে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে নরেন্দ্র মোদী সরকার বিপন্ন করে তুলেছেন বলে পীযূষকান্তি বিশ্বাসের দাবি। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আরো বলেন, নরেন্দ্র মোদীর সরকারের ভয় প্রিয়াঙ্কা গান্ধীকে। গান্ধী ফ্যামিলির সবাইকে যদি ধ্বংস না করা যায় তবে ভারতে বিজেপি ধ্বংস হয়ে যাবে, সেটা বুঝে গেছে নরেন্দ্র মোদী সরকার। তাই প্রথম প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং এখন প্রিয়াঙ্কা গান্ধীকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। নরেন্দ্র মোদী ভালো করেই জানেন, গান্ধী ফ্যামিলির যে কেউ যে কোনো সময় খুন হতে পারেন, তাই তাদের জন্য স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা ছিল এবং স্পেশাল বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছিল। কিন্তু গান্ধী ফ্যামিলি থেকে এই সুযোগগুলি একে একে প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার। তবে গান্ধী ফ্যামিলির কেউ ভয় পায়নি, এর আগেও দেশের সার্বভৌমত্ব এবং এখনো তার জন্য এই ফ্যামিলির দুজন শহীদ হয়েছেন। বর্তমান সময়ে গান্ধী ফ্যামিলির সদস্যদের নেতৃত্বে দেশের মানুষ সংগঠিত হচ্ছে, এটাই নরেন্দ্র মোদী সরকারের ভয়। এই ভয় থেকেই গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাদের এই চক্রান্তের কারণে গোটা দেশের মানুষ আজ বিক্ষোভে ফেটে পড়েছে। তাই প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে। তাদের অভিসন্ধি ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এদিন নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকাও দাহ করা হয় পোস্ট অফিস চৌমুহনি এলাকায়। এবং নরেন্দ্র এই দুইজন তো আপনারা জানেন একসময় খুনের অভিযুক্ত, আজকে ওনারাই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষে কি দুর্দিন, ওদের ল্যাঙ্গুয়েজ ভাষা দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ, এটা ভারতবর্ষের দুর্ভাগ্য। এখন আপনার ডিমান্ড কি থাকবে? আমাদের ডিমান্ড কি, আমরা এখন আর আমরা জানি নরেন্দ্র মোদী গেলে তুলে নিচ্ছেন, কারণ এই গান্ধী ফ্যামিলি যে কোনো সময় খুন হতে পারে বিদেশে, কারণ এরাই একমাত্র ভারতবর্ষে শক্তিশালী, ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার কাজ করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।